নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এরুটি চারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন নিয়ে। আমি আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব সেই প্রশ্নগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন। আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে বসে নিজেরা মক প্র্যাকটিস করে দেখুন যে আপনাদের এই বাংলা ব্যাকরণ সাবজেক্টে আপনাদের কীরকম অবস্থা আছে আর কীরকম অবস্থা ডেভেলপ করতে হবে। তো চলুন, যে প্রশ্নের উত্তরটা আপনাদের সঠিক হবে সেটা রাইট চিহ্ন দেবেন, যেটা ভুল হবে সেটা ক্রস চিহ্ন দেবেন আপনাদের খাতায়। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আলোচনা শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আলোচনা শেষে আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন। আপনারা মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন, আজকে আলোচনা শুরু করছি 1925 নম্বর থেকে। আর আপনারা এর আগে যে সমস্ত ভিডিওগুলো আলোচনা হয়েছে সেই সমস্ত ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার আছে, তার মধ্যে আপনারা যাবতীয় মোটিভেশনাল ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন প্রশ্ন আলোচনা শুরু করছি। আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। কোনটি নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ? তাহলে যেটা নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ সেটা আমাদের এখানে উল্লেখ করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন বা অ্যান্সার করেছেন অপশান ক, গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি, গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1926 নম্বর প্রশ্ন। শৈশবে আম কুড়াইতে আনন্দ পেতাম, উক্ত বাক্যটি কোন অতীতকাল? তা এটা ছিল আপনাদের হোম টাস্কের প্রশ্ন। তো চলুন দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1926 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ নিত্যবৃত্ত অতীত, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1927 নম্বর প্রশ্ন। 27 হতো যদি 127, এখানে হতো কোন কালের ক্রিয়া? অথবা একই কোশ্চেনের অর দিয়েছে 28 হতো যদি 128, বাক্যটি কোন কালের? তাহলে আপনারা 1927 নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন ক খ গ ঘ চারটে অপশনের মধ্যে। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ নিত্যবৃত্ত অতীত, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1928 নম্বর প্রশ্নে। 27 হতো যদি 127, এখানে কি বোঝাতে নিত্যবৃত্ত অতীত ব্যবহৃত হয়েছে, মানে কোনটাকে বোঝাতে এটা ব্যবহৃত হয়েছে সেটা আপনারা নির্বাচন করুন। চারটে অপশানের মধ্যে যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1928 নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান ঘ অসম্ভব কল্পনায়, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1928 নম্বর প্রশ্ন। কোন বাক্যে সম্ভাবনা প্রকাশে নিত্যবৃত্ত অতীতকালের বিশিষ্ট ব্যবহার হয়েছে? তাহলে কোন বাক্যে হয়েছে সেটা আপনাদের নির্ণয় করতে হবে। 1929 নম্বর প্রশ্ন, আর 1929 নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1929 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান খ তুমি যদি যেতে তবে ভালোই হতো, তাহলে 1929 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ তাদের অবশ্যই সাধুবাদ জানাবো। এবার আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1930 নম্বর প্রশ্ন। তুমি যদি যেতে তাহলে ভালোই হতো, এখানে হতো কোন কালের ক্রিয়া? তাহলে 1930 নম্বর প্রশ্নে আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে ক খ গ ঘ চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ নিত্যবৃত্ত অতীত, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1931-এ। নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ কোনটি? আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমি স্ক্রিনে দেখে নেবো এখানে কোন উত্তরটা সঠিক। যারা এই কোশ্চেনে অ্যান্সার বলছেন অপশান খ আমি সেখানে যেতাম, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, আপনাদের এটাকে খ উল্লেখ করুন বা খ না হলেও এটাই এখানে অ্যান্সার, আমি সেখানে যেতাম। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1932-এ। কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল, এখানে পড়ছিল ক্রিয়াপদটি কোন কালের উদাহরণ?
আপনাদের এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। 1932 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ক বর্তমান অতীতকাল, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1933, কোনটি ঘটমান অতীতকালের উদাহরণ। এই চারটে অপশনের মধ্যে যেটি সঠিক বলে মনে হচ্ছে আপনারা সেই সঠিক উত্তরটা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ক কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1934, বাবা আমাদের পড়াশোনা দেখছিলেন, তাহলে এখানে দেখছিলেন কোন কালের উদাহরণ। তাহলে 1934 নম্বর প্রশ্নে আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ক বর্তমান অতীত, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1935, কোনটি পুরাঘটিত অতীতকালের উদাহরণ। আপনাদের স্ক্রিনে ক খ গ ঘ চারটে অপশন দেওয়া আছে, যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক, সেবার তাকে সুস্থই দেখেছিলাম, তাদের সবার উত্তর সঠিক, যারা উত্তর চুজ করেছেন অপশন ক। এবার আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1936 নম্বর প্রশ্ন, কোন বাক্যে পুরাঘটিত অতীতকালের ক্রিয়া আছে। তাহলে এখানে কোন বাক্যে পুরাঘটিত অতীতকালের ক্রিয়া আছে সেটা আপনাদের এখানে নির্ণয় করতে হবে। 1936 নম্বর প্রশ্নে আপনারা ক খ গ ঘ চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশন খ, সে কি গিয়েছিল, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1937 নম্বর প্রশ্নে, 1971 সালে এদেশে 30 লক্ষ লোক মারা গিয়েছিল, কোন কালের উদাহরণ। তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন খ পুরাঘটিত অতীত, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1938 নম্বর প্রশ্নে, দুটি অতীতকালের ক্রিয়ার বর্ণনায় সঙ্গীত রক্ষার জন্য শেষেরটিতে কোন কাল ব্যবহৃত হয়। তা আপনাদের 1938 নম্বর প্রশ্নে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন খ পুরাঘটিত অতীতকাল, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 1939 নম্বর প্রশ্ন, আমি যে গান গিয়েছিলাম এখানে ক্রিয়া কোন কাল নির্দেশ করে। তাহলে আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1939 নম্বর প্রশ্ন, যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন খ পুরাঘটিত অতীত, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর বন্ধুরা, আমরা সবাই আজকে 15টা কোশ্চেন আপনাদের সাথে সলভ করলাম। আপনারা এই 15টা কোশ্চেনে কে কত মার্কস পেয়েছেন সেই সঠিক মার্কসটা আপনারা ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করুন, কমেন্ট লাইনে পোস্ট করুন। কমেন্ট লাইনে পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা, আপনারা সবাই একে একে ক্যালকুলেট করে সৎভাবে আপনারা আপনাদের প্রাপ্ত মার্কসটা পোস্ট করুন, এবং তার সাথে সাথে আপনারা আমাদের অবশ্যই প্রশ্ন করতে পারেন। আপনাদের যার যে বিষয়ে প্রশ্ন করার দরকার আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের সদুত্তর এবং সঠিক উত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, যা ধাতুর পুরাঘটিত অতীতকালের প্রথম পুরুষের চালিত রূপ কোনটি। অপশন ক গিয়াছিল, অপশন খ গিয়েছিল, অপশন গ গেল, এবং অপশন ঘ যেত। আবার আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, যা জয়াকারে যা ধাতুর পুরাঘটিত অতীতকালের প্রথম পুরুষের চলিত রূপ কোনটি। অপশন ক গিয়াছিল, অপশন খ গিয়েছিল, অপশন গ গেল, এবং অপশন ঘ যেত। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদেরকে পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন,
যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।